নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি নিশ্চয়ই মেষ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওতে ক্লিক করেছেন। তো আসুন জেনে নিন আপনাদের মে মাস কেমন যেতে চলেছে। এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের জীবনে চলার পথে, সেগুলি খুবই কাজে লাগবে, তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রয়েছে। আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিওগুলি একবার ওয়াচ করুন, দেখুন। আই এম শিওর আপনারা সাবস্ক্রাইব না করে পারবেন না, তাই এখনই জীবনজয়ী চ্যানেলটিকে সার্চ করুন। সার্চ করার জন্য বাংলাতে লিখুন জীবনজয়ী। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। মেষ রাশির মে মাস কেমন যেতে চলেছে তা তো অবশ্যই আমি বলবো। তার আগে আপনাদের রাশিচক্রে দুটি খুবই ভাইটাল যোগ তৈরি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটি কোনো গল্প নয়, এটি বাস্তব। এক নম্বর যে যোগটি তৈরি হয়েছে সেটি হচ্ছে মালব্য যোগ, হ্যাঁ বন্ধুরা। আর দ্বিতীয় যে যোগটি তৈরি হয়েছে সেটি হচ্ছে শশযোগ, হ্যাঁ বন্ধুরা। এই দুটি যোগের ফলে আপনাদের জীবনটা বদলে যাবে, হ্যাঁ বন্ধুরা। তো এ গেল যোগের কথা। এবার আমি আপনাদেরকে একে একে জানিয়ে দিই আপনাদের এই মাসে কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রথম আসি আপনাদের শিক্ষাস্থান, হ্যাঁ বন্ধুরা। মেষ রাশির জাতক ও জাতিকারা যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু এই মাসে শিক্ষার দিকটা প্রবল হারে ডেভেলপ করবে। আপনি যদি হায়ার লেভেল এডুকেশন করেন, ধরুন এমএ, বিএ, এমকম, পিএইচডি, এই সব লেভেলে পড়াশোনা করেন, সেক্ষেত্রে প্রবল আপনাদের সাকসেস আসতে চলেছে। এছাড়াও যদি আপনি লোয়ার লেভেলে পড়াশোনা করেন, মানে ক্লাস 10 পর্যন্ত, মানে মাধ্যমিক পর্যন্ত, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সাকসেস আসবেই আসবে, হ্যাঁ বন্ধুরা। তবে এই পড়াশোনার ব্যাপারে একটু বলে দিই, যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের মনটা চঞ্চল থাকবে, তাই আমি আপনাদেরকে জানাবো যে কোন জায়গায় বসলে পড়লে আপনাদের 100% সাকসেস আসবে এবং পড়ার আগে কি করতে হবে। তো প্রথমে জানাই আপনাদের কোন জায়গায় বসে বা কোন ঘরে বসে পড়তে হবে, সেটি হচ্ছে উত্তর পশ্চিম কোণের ঘরে, হ্যাঁ বন্ধুরা। যদি আপনি উত্তর পশ্চিম কোণের ঘরে পড়েন সেক্ষেত্রে আমি ড্যাম শিওর আপনারা সাকসেস তো পাবেনই পাবেন। এবং পড়ার আগে অবশ্যই ধ্যান করবেন, 5 মিনিট ধ্যান করার পর পড়তে বসবেন এবং একটি গ্লাসে জল রাখবেন, কাঁচের গ্লাসে অবশ্যই জলটা রাখবেন টেবিলে, তারপর পড়তে বসবেন। এরপরে আসি আপনাদের পারিবারিক স্থান, হ্যাঁ বন্ধুরা। মেষ রাশির জাতক ও জাতিকার এই মাসে পারিবারিক স্থান খুবই পরিমাণে শুভ দেখা যাচ্ছে, বিশেষ করে যদি আপনার দাদু থাকে সেক্ষেত্রে দাদুর কাছ থেকে হেল্প পেতে চলেছেন। এছাড়াও যদি আপনার মামা থাকে সেক্ষেত্রেও আপনারা হেল্প পেতে চলেছেন। এছাড়াও মাসির কাছ থেকেও বা মেসোর কাছ থেকেও আপনারা হেল্প পেতে চলেছেন। ওভারঅল যদি বলা যায় পারিবারিক স্থান এ মাসে দুর্দান্ত রয়েছে। এরপরে আসি আপনাদের অর্থভাগ্য। অর্থভাগ্যের কথা কি বলবো, আপনাদের আমি গ্যারেন্টি দিচ্ছি, এই লকডাউন চলছে বর্তমানে, লকডাউনটা যদি না চলতো তাহলে আমি একদম মানে আপনারা নিজে হাতে দেখতে পেতেন যে কি আমি যে কথাগুলি বলছি সেগুলো একদম পুরোপুরি মিলে যাবে। মানে লকডাউন চলার জন্য আপনারা ঘরে বসে আছেন আর বুঝতেও পারছেন না কিছু, কিন্তু আমি এতটুকু বলতে পারি আপনাদের অর্থভাগ্য প্রবল 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 হারে ভালো আছে।
শুধু এই ঘরে বসে থাকার জন্য আপনাদের আজকে এই অবস্থাতে দাঁড়িয়ে আছেন। এরপরে আসি আপনাদের কর্মস্থান। হ্যাঁ বন্ধুরা, কর্মস্থানকে আমি তিনটি ভাগে ভাগ করেছি। এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা, তিন হচ্ছে সেলফ প্রমোশন। যারা চাকরি করছেন তাদের কিন্তু প্রমোশন হওয়ার প্রবল থেকে প্রবলতর যোগ রয়েছে, এবং সাথে আপনাদের বেতন বা মাইনে বৃদ্ধির সম্ভাবনা প্রবল হারে রয়েছে। বিশেষ করে যারা জন্মস্থান থেকে কর্মস্থান দূরবর্তীতে কাজ করেন তাদের ক্ষেত্রে প্রবল হারে, আর যাদের জন্মস্থান এবং কর্মস্থান একই জায়গায় তাদেরও রয়েছে বাট 50%। এরপরে আসি যারা চাকরি করছেন না, ঘরে বসে আছেন, তাদেরকে আমি বলবো এই লকডাউনটা সেরে উঠলেই আপনারা চাকরির জন্য ঝাঁপিয়ে পড়ুন। হ্যাঁ বন্ধুরা, ঘরে বসে থাকবেন না, আমি ড্যাম শিওর আপনারা চাকরি পাবেনই পাবেন, এবং আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন, মানে আপনারা চাকরি পেতে চলেছেন এবং খুব ভালো চাকরি পেতে চলেছেন। এটি কোনো গল্প কথা বলছি না, এটি বাস্তব কথা বলছি। এরপরে আসি বিজনেস ক্ষেত্র। মেষ রাশির জাতক ও জাতিকারা যারা বিজনেস করছেন তাদের কিন্তু এই মাসে বিজনেস প্রবল হারে উন্নতি লাভ করবে। হ্যাঁ বন্ধুরা, এই লকডাউনের মধ্যেও যারা যারা বিজনেস করছেন তারা অবশ্যই বুঝতে পেরে যাবেন। যেমন আমি কয়েকটা বিজনেসের কথা বলছি, যদি আপনি খাদ্যদ্রব্যের বিজনেস করেন, ফুড ওরিয়েন্টেড, মানে আপনার কোনো মুদির দোকান আছে বা আপনার কোনো কোল্ড ড্রিঙ্কসের দোকান আছে, এই ফুড ওরিয়েন্টেড বিজনেস খুবই ভালো যাবে। এছাড়াও যারা গার্মেন্টসে বিজনেস করছেন তাদেরও ভালো যাবে একদম। আর বাদবাকি যে ব্যবসাগুলো রয়েছে সেগুলো খারাপ যাবে না, বাট এর মতো সুপার ফাস্ট যাবে না, বাট যাবেই, ভালো যাবে, এতটুকু বলতে পারি। এরপরে আসি সেলফ প্রফেশন। হ্যাঁ বন্ধুরা, যারা সেলফ প্রফেশনে রয়েছেন, যেমন ডাক্তার, যেমন ইঞ্জিনিয়ার, যেমন লয়ার, যেমন অ্যাক্টর, তাদের কিন্তু খুবই ভালো যাবে। বিশেষ করে যারা ডাক্তার রয়েছেন তাদের কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা প্রবল হারে রয়েছে, এবং যারা লয়ার রয়েছেন তাদেরও ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা অ্যাক্টর রয়েছেন অর্থাৎ নাচ গান অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে মোটের উপর দিয়ে যদি বলা যায় আপনাদের কর্মস্থান দুর্দান্ত যেতে চলেছে। এরপরে আসি আপনাদের লাভ লাইফ। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের লাভ লাইফ খুব ভালো যাবে, মানে নতুন প্রেম এবং পুরনো প্রেম দুটি প্রেমই আপনাদের জীবনে আসতে চলেছে। এছাড়াও অনলাইনে ফেসবুক প্রেমও আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এরপরে আসি বিবাহস্থান। এই মাসে বিবাহস্থান প্রবল হারে শুভ, কিন্তু লকডাউনের জন্য আপনারা ঘরে বসে আছেন, এই লকডাউনটা কাটলেই আপনারা বিবাহের ব্যাপারে প্রচেষ্টা করুন। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন। এই মাসে দাম্পত্য জীবন খুব ভালো যাবে আপনাদের, এবং আপনারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনের মিল থাকবে, এটি আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এরপরে আসি আপনাদের সন্তান স্থান। হ্যাঁ বন্ধুরা, এই মাসে সন্তান ভাগ্য ভালো দেখা যাচ্ছে, খুব ভালো না হলেও ভালো দেখা যাচ্ছে, তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ। আপনারা প্রচেষ্টা করুন, অবশ্যই আপনারা সন্তান লাভ করবেনই করবেন। এবার আসি আপনাদের শরীর স্বাস্থ্যর দিকটা একটু খেয়াল রাখবেন, আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, এবং আপনাদের এই মাসে অর্থ নিয়ে একটা চিট করার সম্ভাবনা রয়েছে, তাই চাকরির জন্য কখনোই অর্থ দেবেন না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।